আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমিও অনেক ভালো আছি। তো আমার প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা, আমি পটেটো সিদ্ধ করতেছি। এটা আসলে আমি ম্যাশ পটেটো বানানোর জন্য সিদ্ধ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ম্যাশ পটেটো তৈরি করতেছি। এটা আসলে তেমন কিছু না, 12 অক্টোবর আমাদের থ্যাংকস গিভিং ডে ছিল, তো বাচ্চারাও বাসায়, আমিও বাসায়, কাজ নাই, কিছু নাই, সেজন্য এক ছোটোখাটো ফ্যামিলি ডিনার করেছিলাম। আমি যা যা তৈরি করেছিলাম আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারাও দেখে নেবেন আমি কী কী তৈরি করেছিলাম। দেখতে পাচ্ছেন আমি ম্যাশ পটেটো তৈরি করেছি। এখানে পটেটোটাকে ভালো করে ম্যাশ করে আমি সল্ট আর পেপার দিয়ে, দেখতে পাচ্ছেন, দুধ আর বাটারের মধ্যে এটাকে ভালো করে মেখে নিয়েছি। তো পটেটোটা রেডি হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু পেজিস আছে, এগুলি আমি ওভেনে বেক করব। এখানে যা যা পেজি আছে আমি বলে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সুইট পটেটো, মাশরুম, গাজর, গ্রিন বিন, ব্রাসেল স্প্রাউট, সল্ট, পেপার, অলিভ অয়েল দিয়ে দিয়েছি উপরে। এখন দিয়ে দিব অলিভ অয়েলে সবগুলো ভেজিটেবল মাখিয়ে ওভেনে দেখাবো। দেখাবো, বেশিক্ষণ করব না, 5 মিনিট রেখে দিলেই রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। দারুণ টেস্ট কিন্তু এরকম। এক্স্যাক্টলি 5 মিনিট পরে রেডি হয়ে গিয়েছে আমার ভেজিগুলো। টার্কির জন্য আমার ক্র্যানবেরি সস বানানো হচ্ছে। এখানে আছে ক্র্যানবেরি, চিনি আর পানি। এটা সিদ্ধ করা হবে, সস তৈরি হওয়ার পর দেখাবো আমি ইনশাল্লাহ। তৈরি হয়ে গেল ক্র্যানবেরি সসটা। এটা হচ্ছে বিস্কিটের পাউডার, আমি বিস্কিট বানিয়েছিলাম, তো সেটা দেখিয়ে দিলাম। এখানে বিস্কিটের পাউডারের সাথে আমি বাটার অ্যাড করেছি, করে উইস্কের সাহায্যে এটাকে পানি দিয়ে আমি ডো তৈরি করে ফেলবো। তারপর বিস্কিটের মতো সাইজ করে ট্রেতে করে ওভেনে দিয়ে দিব। আমার ডোটা যখন তৈরি করব, একটু সফট করতে হবে ডোটা। আপনারা ট্রের মধ্যে দেখলেই বুঝতে পারবেন কীরকম হবে সফট। দেখতেই পাচ্ছেন এত শক্ত না, এত নরমও না। আমি তৈরি করে ফেলেছি, এটা এখন ওভেনে দিয়ে দিব। দেখেন, ওভেন থেকে বের করে ফেলেছি, তৈরি হয়ে গিয়েছে আমার বিস্কিট। আলহামদুলিল্লাহ, আমি যা যা বানিয়েছিলাম সব টেবিলে নিয়ে এসেছি। আর কিছু কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি নাই, যেমন পিকন পাইটা আর পামকিন পাই, ম্যাক অ্যান্ড চিজ, ওগুলো আর শেয়ার করি নাই কীভাবে তৈরি করেছি। তো আপনারা যদি দেখতে চান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি দেখিয়ে দিব আপনাদেরকে। আর আমার ডিনারটা কীরকম লেগেছে আপনাদের আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লিজ। এরপরে আমার বাচ্চারা চেয়েছিল ক্যান্ডেল দিয়ে ডিনারটা শেষ করতে, তো পরে আবার ওরা ক্যান্ডেল অন করেছিল। আর গ্রেভিটা বাদ পড়ে গেল, গ্রেভিটা নাম ধরি নাই, গ্রেভিটাও আমি তৈরি করেছি, এটা আর শেয়ার করি নাই আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন এখানে গ্রেভিও আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।